সবার আপনাকে খুব প্রয়োজন। এত বড় দল পাকিয়ে হচ্ছে না তোমার, এখন আমাকে দরকার। অন্যায় সহ্য করাটাও যে কত বড় একটা অন্যায় সেটা আপনি খুব ভালো করে জানেন না। আমার বিশ্বাস আপনি চাইলে অনেক কিছু করতে পারেন না। স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির এই মামলায় এবার ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী। জজ সাহেব, আমি ওনার স্ত্রী, আমার কিছু বলার আছে। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগে উনি একবার বিচারাধীন বন্দী ছিলেন, তখন উনি কিভাবে যেন বাড়িতে চলে এসেছিলেন। উনি এসেছিলেন দুর্গাকে খুন করতে। এই কেসে আর কে উইটনেস হতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। এই কেসের বিশেষ সাক্ষীকে আদালতে হাজির হতে বলা হচ্ছে। এবার একটা কথা বলুন তো, অভিরূপ মুখার্জি এরপর নিশ্চয়ই হাইকোর্টে আপিল করবেন। হতেই পারে সেখানে উনি জামিন পেয়ে গেলেন, তখন হতেই পারে। কিন্তু জামিন পাওয়া মানে তো বেকসুর খালাস হওয়া নয়। অভিরূপ মুখার্জি তখনও কিন্তু কনভিক্টেড ক্রিমিনাল থাকবেন। আর হায়ার কোর্টে আমরা যে কেসটা ছেড়ে দেব এমনটাও নয়। উনি যা যা অপরাধ করেছেন তার সবটা প্রমাণ করার জন্য আমরা আবারও লড়বো। ম্যাডাম, কিছু মনে করবেন না, এই লড়াইটা তো আপনাদের পরিবারের মধ্যে, তাহলে পরে এতে আপনাদের ফ্যামিলি কিভাবে এফেক্টেড? আপনারা সেই একই। আপনাদের কি মনে হয় আমার পরিবার কোনটা? শুধু সূর্যতরণ নেই আমার পরিবার নয়, এ রাজ্যের কোটি কোটি মানুষ আমার পরিবার। আর আমার কাছে ওই নিপীড়িত অসহায় খেটে খাওয়া মানুষগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারা অনেক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হয়তো সবাইকে খুশি করতে পারবো না, কিন্তু আমি এটুকু তাদের বুঝিয়ে দিতে চাই আমি তাদের জন্য সবসময় ভালো জিনিসটা করার চেষ্টা করেছি। আমার আজ খুব গর্ব হচ্ছে। আমার গর্ব হচ্ছে আমি তোমার মেয়ে বলে। মা, এতদিন অনেক অনেক অভিমান জমা হয়েছিল তোমার ওপরে, কিন্তু আজ সেই সব অভিমান ধুয়ে মুছে গেছে। নাও তো ভাবতে পারে। বাবা শাস্তির মুখে ভেঙে পড়বে এটা আমি বাবার কাছ থেকে আশা করি না, কিন্তু মা, আজ সত্যি তোমার উপর আমার আর কোনো অভিমান নেই। বাবা শাস্তি পেয়েছে বলে কত লোকে যে শান্তি পেয়েছে সেটা আমি জানি না। তোমার মুখে সত্যি কথা শুনে অনেকে যে মনে জোর পেয়েছে সেটুকু বলতে পারি। শুধু ওরা নয় বড় মা, আমরাও। বড় মা, তোমার এই চোখের জল যদি আনন্দের হয় তাহলে ঠিক আছে, আর তা যদি না হয়। হয়েছে, অনেক হয়েছে। আয়, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে এই পরিবারের মঙ্গল কামনা করি। আমি একদমই নিজের জন্য ভয় পাচ্ছি না গুঞ্জন, কিন্তু একটা কথা ভেবে দেখো, যে লোকটা শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে তার নিজের ছেলে মেয়েকে খুন করার প্ল্যান করে, সে হি ক্যান ডু এনিথিং। তুঝে কেসে বাতাউ ইয়ারা, তেরে বিন মুঝে পে ক্যা গুজরে, ও জিন্দগি হ্যায় जो तुझसे जुदा गुजरे। এই জেলের ভেতর প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের হিসেব রাখছি আমি। এই হিসেব যদি আমি দুর্গার থেকে না নিয়েছি তো আমার নাম অভিরূপ মুখার্জি নয়। এসেছেন যখন গলা অবধি খেয়ে যাবেন, যাবার সময় আমি মিন্টুকে বলে দেবো কয়েকটা প্যাকেট আপনাদের দিয়ে দিতে, কারণ কাল সকালে যখন ডাল ভাত খাবেন তখন আবার এই খাবারগুলোর কথা আপনাদের মনে পড়বে। হ্যাঁ লাবণ্য ঠিক আছে, মানে এখন অবধি ঠিক আছে। তুই কোর্টে যদি স্বীকার করে নিস তোর অপরাধের কথা, তাহলে ভবিষ্যতেও ঠিক থাকবে। আমার ক্লায়েন্ট কি বলবে না বলবে সেটা আপনি ঠিক করে দেওয়ার কে মিস্টার অমিত রায়? আপনি তো মিস্টার দীপান সেন, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন না, আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল হেল্প চাইতে, রাইট? রাইট, আপনি একদম ঠিক ধরেছেন। তবে এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, আমি সুমিত রায়ের লয়ার। আমি নূপুরকে ভালোবাসি না, আমি ভালোবাসি কাকে? কাকে ভালোবাসিস তুই? এই ভালোবাসার কথাটা তো তোর মুখে আমি প্রথম শুনছি। আমার চোখের দিকে দেখো, তো হলুদ হয়ে গেছে রে বাজ ডাক্তার, তোর তো ন্যাবা হয়েছে। চুমকু, তোমার চোখের অপারেশন হবে, বিয়ের আগেই তোমার চোখের অপারেশন হবে। চুমকু, তুমি সবকিছু দেখতে পাবে, যারা যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের সবাইকে তুমি দেখতে পাবে। কাউকে ছেড়ো না চুমকু, কাউকে ছেড়ো না। এদিকে সেই বাজু কাকা যে তোমার চোখ নষ্ট করেছিল, সেই বাজু কাকাকেও তুমি দেখতে পাবে। চুমকু ছেড়ো না চুমকু, কাউকে ছেড়ো না, কাউকে ক্ষমা করো না চুমকু, কাউকে না। যেদিন থেকে আমার পাপাকে ওরা মারতে চেয়েছিল সেদিন থেকে আমার পাপাই সব। আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, দিনক্ষণ সব ঠিক করেছে রিমা। তোমার সেদিনই বিধাতা মৃত্যুদিন লিখে দিয়েছে। উনি এখন ঠিক আছেন, আর একটু দেরি হলে অনেক কিছু হয়ে যেতে পারত। যাই বলুন না মা ঠিক হয়ে যাবে, বলুন না যে আমার মা একদম ঠিক হয়ে যাবে, প্লিজ বলুন ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবেন উনি, একদম সুস্থ হয়ে যাবেন। আচ্ছা শালুক কোথায়? শালুককে আগে ডাকো না। ডাকছি তো তখন থেকে, ঘুমোচ্ছে বোধহয়। তুমি তুমি দাঁড়াও বড় মামি, আমি আমি ডেকে আনছি। বড় মামি, বড় মামু শিগগির তোমরা উপরে এসো, বড় মামু সর্বনাশ। আমি জানি না এক্ষুনি জারার মুখোমুখি দাঁড়ানো ছাড়া আমি কোনো আর পথ দেখতে পাচ্ছি না। আমাকে এক্ষুনি জারার সঙ্গে কথা বলতে হবে। আই হ্যাভ টু গো রাইট নাও, আই হ্যাভ টু গো। দাঁড়ান না, জারা ম্যাডামের কাছে গিয়ে কোনো লাভ নেই, উনি উল্টে আপনাকেই একগাদা কথা শুনিয়ে দেবেন, আপনাকেই একগাদা অপমান করে দেবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো না। রাধা, খাল কেটে কুমির আমি এনেছি তো, এখন সেই কুমিরটা যদি হিংস্র দাঁত আমায় দেখা, আমাকে সহ্য করতে হবে। আই হ্যাভ টু টেক ইট, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আপনার পায়ে পড়ি মা, আপনি জারা ম্যাডাম। What do you...